আপুনি চাইছে এই মুহূৰ্তত বৰাক ব্ৰহ্মপুত্ৰ সকলোতে বানৰ তাণ্ডৱ নামনি অসমৰ বান পৰিস্থিতিৰ খবৰ আমি জনাইছো আনফালে বৰাক উপত্যকা আৰু তিনিখন জিলাতে বানে চলাইছে সংহাৰী ৰূপ বানে চলাইছে তাণ্ডৱ কালি দিনটোত মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে বান পৰিস্থিতি পৰ্যবেক্ষণ কৰে বৰাকৰ বান বিধ্বস্ত অঞ্চলসমূহ পৰিদৰ্শন কৰে আশ্ৰয় শিবিৰলৈ গৈ বানাক্ৰান্তৰে মত বিনিময় কৰে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে হাইলাকান্দি করিমগঞ্জ বিভিন্ন প্রান্তলৈ যায় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল কেইবাখনো নৈয়ে বর্তমানেও তাণ্ডৱ অব্যাহত রাখিছে বৰাকৰ বিস্তীর্ণ প্রান্তত এই মুহূর্তে আমি যোগাযোগ স্থাপন কৰিছো শিলচৰৰ সাংবাদিক অনিরুদ্ধ লস্কৰৰ সৈতে অনিরুদ্ধ কালি মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে পৰিদৰ্শন কৰে বান পৰিস্থিতি বৰ্তমান কেনেকুৱা বান পৰিস্থিতি বৰাকত হয় জয়ন্ত বানৰ পৰিস্থিতিটো ঠিক হৈছে কিন্তু মানুহবিলাকৰ পরিস্থিতি এতিয়াও ঠিক হওয়া নাই আমি এটা বেরেঙ্গাত আছো যত যাকালি আমার মাননীয় মুখ্যমন্ত্রী আহার কথা আসে কিন্তু তারপর ইয়াতে ক্যান্সেল হয়ে গেল হব সাকে রাস্তা বেয়া এইটার কারণে দেখব পারে এই আমার ইয়াতে বাউফালে এটা বরাক আছে বরাক নদীর কাষতেই এই এই ক্ষণীয় যে বহুত আগর পরে বহুত বছর রয়ে গেছে কিন্তু টেম্পোরারি কাম হয় কেতিয়াও পার্মানেন্ট কাম হওয়া নাই এই একটা ডর ইস্যু কেনো এই এই বরাক নদী যেটা পারি পানির লেভেলটা বাড়ি যায় এই বাউফালে আছে মহিষাসুর বিল এই মহিষাসুর বিল হল শিলচর শহরের পিছফাল যত আর ছমাহ সাতমাহ ধরে মানুষের ঘর পানির তলত থাকে আধা ঘর আপনি দেখব পারে আধা ঘর বেশি পানির লেভেলটা এতিয়াও আছে এই ছমাহ এনেকাই থাকে পানিটো ইয়ারপরা যাব নয় কেনো বরাকর পানি যেটা একদম কমি যাব তারপরে এই পানিটো ওলাব যেটো কারণে পাঁচমাহ ছমাহ এনেকাই থাকে ইয়াতে এক হাজারকে বেশি পরিয়াল ইয়াতে আছে যেটোর কারণে একটা ডাঙর সমস্যা জেলা প্রশাসনেও জানে রাজ্য প্রশাসনে জানে যাকালি ইয়াতে প্রধান আমার মাননীয় মুখ্যমন্ত্রী আহার কথা আসে কিন্তু ক্যান্সেল হয়ে গেল আমি এজন দুজনের কথা পাতিম কি সমস্যা আপনার আপনি এখানে থাকেন কি 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 প্রবলেম এখানে এখানে প্রবলেম কি এখানে আমাদের মানে মানে পানিটা ভরার পরে পুরা নদীটা যখন ভরার পরে পুরা সমস্যা যে এখানে অনেকগুলা ঘর বাড়ি আসিল ওই ঘর বাড়িটা সবটি চলে গেছে গাঙ্গর ভাঙ্গনে আর এটা পানিটা যখন ভরার সময় ওই দিকে আমরা একটা মহিষার বিল আছে এই মহিষার বিলে অনেক তো নাইলে হাজার ঘরের মানুষ নিচে আছে এই জলটা বাইরে হওয়ার কোনো ব্যবস্থা নাই কালকে আমাদের সিএম আসার কথা আসিল উনি আসেন নাই আমাদের রাস্তাটা এত কারা বলার মতো না উনি এখানে চলে গেছে প্রথমে এখানে সিআরপি বাহিনী পুলিশ বাহিনী ওরা সব এসে গেছে এডিসি পর্যন্ত এসে গেছে এখানে তারপরে কী হয়েছে উনি আর আসে নাই কারণ রাস্তাটা খারাপ দেখিয়া এখানে আমাদের এখানে ওই যে প্রোডাক্টটা একটা প্রোডাক্ট দিছে সেই প্রোডাক্টের অনেক দালাল আছে এই দালালের জন্য এই খাসগুলা হয় না কিন্তু যখন বর্ষার পানিটা যখন রাস্তার লেভেল হয়ে যাব তখন আপনি মন্ত্রী এমএলএ সবাইকে দেখবেন যখন পানিটা চলে যাব আর ওদের কোনো খোঁজখবর নাই আজকে যদি এই ভানটা যদি ভাঙে তাহলে আমাদের শিলচর শিলচর টাউন থাকবে না পুরা জলে একবারে ভাসে যাবে অনিরুদ্ধ ইতিমধ্যে আপুনি আমাক জনাইছে যে মুখ্যমন্ত্রীয়ে এই পথছোৱার জরাজীর্ণর উপর এটার কার্যসূচী বাতিল করবলিয়া হল কিন্তু এই পথছোৱাৰে এই বিস্তীর্ণ অঞ্চলটোৰ লোককলে দৈনিক বিপজ্জনকভাবে যাতায়াত করবলিয়া হয়েছে কালি মুখ্যমন্ত্রীগুলিয়ে এই বান পরিস্থিতি পরীক্ষণ করার পিছত যেসব নির্দেশনা দিলে প্রশাসনক তারপর প্রশাসনের কিনা তৎপরতা পরিলক্ষিত হয়েছে নাই আজির দিন আজির দিনতো হওয়া নাই জয়ন্ত আপনার কম ইয়াতে আমি দেখিছো স্যান্ডবেগ আছে বহুত কেটা টেম্পোরারি থই দিছে খালি ইয়াতে নয় অল্প কেটা নয় বহুত কেটাই আছে কিন্তু যেতিয়া সিএমর প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেল তো কথা আর শেষ এই এনেদরে ইয়াতে পরিস্থিতি খালি ইয়াতেই নয় আগতে একটা সুইচ গেট আছে সুইচ গেটটো তিন বছর আগতে কাম আরম্ভ হয়েছিল কিন্তু এটা আর হেক করা নাই এটা একটা ডাঙর ইস্যু এটা যদি হেক করবলে পানির যে প্রবলেম ইয়াতে একটা ডাঙর প্রবলেম মহিষাসুর বিলর এই প্রবলেমটো সলভ হলেন কিন্তু এতিয়ালৈকে হওয়া নাই সদায় প্রত্যেক বছর ইয়াতে আহে টেম্পোরারি কাম হয় আর কেনো এই সিঙা নাই সেইটার কারণে এতিয়াও একটা মানে পার্মানেন্ট সলিউশন জেলা প্রশাসন লওয়া নাই আর ইয়েও লওয়া নাই এজন সিনিয়র মানুষ আছে খুঁজলাম কি প্রবলেম এটা কি কেন সুইচ গেটও দেখলাম প্রায় 15-20 বছর বিগত এটা এইরকম প্রবলেম হইতেছে রেগুলারলি এইরকম বসাইল আর কাজ শুরুল এবার দেখা যায় সড়ক ভাঙ্গন সবটা বন্ধ মানুষ আমার আমাদের ঘর বাড়ি জলমগ্ন তখন এই সুস্কৃতিটা যদি সাহিত্য পানি দিত আমরা আমরা জল জল পাই না রাস্তাটা ভাঙে না বরাকটা যে না ফাটক বাজারে এফেক্ট হয় না এখন যেটা ভাঙে যদি পুরা ফাটক বাজারে এফেক্ট হইব আমরা এখানে আমি প্রথম একবার 15 বছর আগে ওই সাংবাদিক নিয়ে ওই যে
পয়সা খরচ করিয়া আমি দিছি এটা জিটিভি আর একটা লোকাল কিতা আছে হ্যাঁ দেখিছে জয়েন্ট একটা ডাঙর সমস্যা পনেরো বছর মান হয়ে গেল এটা দেখিছে বহুত কেটা বাইক স্কুটার অটো ইয়াতে বরাকত পরিছে এই একটা ডাঙর সমস্যা হয়ে থাকি আছে এটাও একটা পার্মানেন্ট সলিউশন লওয়া নাই এই বেরেঙ্গার এই পরিস্থিতি নিশ্চয় নিশ্চয় অনিরুদ্ধ ধন্যবাদ জানাইছো আপনাক আর খহনিয়া আর বানর সংহার বরাকত এনেদরে অব্যাহত আছে বিশ বছর ধরে এই মথাউরি এই পথছোয়াক লড়া ধেমালি খেলি আছে বিভাগীয় কর্তৃপক্ষ আজি পর্যন্ত ইয়ার স্থায়ী সমাধান নহল যার বাবে প্রত্যেক বছরে বানত দুর্বিষহ জীবন কটাবলগিয়া হয় বেরেঙ্গার এই বৃহত্তর অঞ্চলটোর লোকসকলে বানর মাজতে এক মর্মান্তিক দৃশ্য রেলালিত কিতাব শুকুয়াত ব্যস্ত এগারী ছাত্রী এগারী সুচিকিৎসক হওয়ার সপোন পুহি রাখিছে ছাত্রীগিয়ে কিন্তু কালরূপী বানে থান বান করলে দুর্ভোগীয়া ছাত্রীগীর সপোন ধুবুরীর বিনপত্তিত বানত তিতি যাওয়া কিতাব রোদত শুকুয়ার চেষ্টা করেছে ধুবুরী জহর হিন্দী স্কুলত অধ্যয়নরত ছাত্রীগিয়ে ধুবুরীত বিগত চারিদিনে অপরিবর্তিত হয়ে আছে বান পরিস্থিতি রেলালিতে আশ্রয় গ্রহণ করেছে বন্যার্ত লোকসকলে আর তেনে সময়তেই আমার কেমেরাত বন্দী হয়েছে এই বিশেষ দৃশ্যটি এটি কণমানি ছাত্রী আর ওই ছাত্রীগীর বুকুত আছে অযুত সপোন এগারী সুচিকিৎসক হওয়ার সপোন বানে সকল সপোন তছনছ করেছে আর এনেদরে এতিয়া রোদত কিতাব শুকুয়াত ব্যস্ত হয়ে পড়েছে রেল আলিত কিতাব মেলি দিছে এগারী ছাত্রী আগুয়াইছো আমার ধুবুরীর সাংবাদিক জ্যোতির্ময় চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন কোনোবাই হয়তো রেল আলিত আশ্রয় লৈছে কোনোবাই হয়তো রাষ্ট্রীয় ঘাইপথত আশ্রয় লৈছে এটা কেবল মাত্র ধুবুরী জেলার এটাই কথা যত অসুঠাই আছে তাতে মানুষ আশ্রয় লোবলে বাধ্য হয়েছে কারণ বিগত তিনদিনের পানির স্তর যেভাবে বৃদ্ধি পাই আছে এই বৃদ্ধি পাওয়া পানির ফলত কিন্তু বর্তমানে হাহাকার সৃষ্টি হয়েছে কেবলমাত্র মানুষের হাহাকার হয়েছে তেনে নয় পশুসকলের বোরও যথেষ্ট অসুবিধা সম্মুখীন হয়েছে কোত কোত দেখা গেছে বিদ্যালয়ের পড়া ছাত্র ছাত্রীসকলের কিতাব পত্র তিতি গেছে কোনোবা হয়তো ডক্টর হওয়ার সপন লই পড়াশোনা করে আছে কিন্তু বর্তমানে সেই বানপানিয়ে তেওঁলোকৰ এই সপন বাস্তবায়িত করবার অসুবিধা হয়েছে রিলিফর পর আরম্ভ করে বিভিন্ন ধরনের অসুবিধা তোমার কিতাব নষ্ট হয়েছে হ্যাঁ কিতাব বইটা নষ্ট হয়েছে কি করে আছে এটা কিতাব উপায় আছে কিতাবের উপায় হচ্ছে তো ঘামের মধ্যে শুকায় কি শুকা রায় তো হ্যাঁ क्या बनने का इच्छा है जीवन में डॉक्टर तो अभी कब से पानी आया घर पे तीन दिन से तीन दिन और पूरा पानी विभिन्न असुविधा रिलीफ और की व्यवस्था दादा रिलीफ पाइछे ने हो सर मैं रिलीफ आज लगे पवा ना मेडिकल को सुविधा दिया ना सरकार एक पवा ना मैं पानी पड़ आसो रेल लाइन के आज तीन दिन हो गल को सरकार रिलीफ दिया ना कोई मेडिकल अह ना রিলিফ পাইছিলা প্রশাসনও আমার খবর লওয়া নাই আমি নিজে নিজে বান্ধ বান্ধি বালু লই রাস্তার পারর বান্ধি লই কই নি আমি বান্ধিছু তথাপি এইফাল দি এটা কালি প্রশাসন গাড়ি গৈছে বিজেপি আছিল নাকি প্রশাসন গাড়ি গৈছে ইহত খাড়া করে আমাক বিচার নাই যে তোমালোকে একটু কি করে আছা বা কেনেকা আছা চাইছে আর গৈছে চাইছে আর গৈছে এয়াই অভিযোগ বর্তমানে আর একটা কথা এই অস্থায়ী গৃহবর যে বান্ধিছে অস্থায়ী গৃহবর রেল আলির সাইডতে অস্থায়ী গৃহ বান্ধা হয়েছে অস্থায়ী গৃহ বান্ধি পেলাই কোনোমতে রাতিটা আসলে যাপন করেছে যদিও এটাই ভাল কব লাগবে দুদিনের বরষুণ হওয়া নাই সেই কারণে কিন্তু বর্তমানে মানুষ ইয়াত খুব একটা বেশি অসুবিধা হওয়া নাই যদি বরষুণ দিয়ে তো কিন্তু আরও বেশি অধিক অসুবিধাত উপনীত হব লোক কিন্তু এটাই আন একটা কথা যে রেল আলিত বর্তমানে ট্রেন বন্ধ করে দিয়া হয়েছে যুমূহ গুয়াহাটি বা আন ঠাইর শিলিগুড়ির ট্রেন আহি আছে সেই ট্রেনসমূহ গৌরীপুর অথবা গোলকগঞ্জের ঘুরাই দিয়া হয়েছে ধুবুরীলে রেল আহা নাই কারণ রেল লাইনের ধুবুরীর গৌরীপুর বারো কিলোমিটার রেল লাইনের ভিতর অধিকাংশ ঠাইতে বর্তমানে মানুষ আহি ইয়াতে আশ্রয় লোবলে বাধ্য হয়েছে আর এনেদরে ধুবুরীত বর্তমান অপরিবর্তিত হয়ে আছে।